Assalamualaikum everyone. Welcome back to my channel Roshona Bilash. Roshona Bilash e aro notun ekta recipe te shobai ke shagotom janacchi. Amar ajker recipe shoi pitha ba chui pitha. Ek ek onchole ek ek name chine thaki. Kon onchole ki name ei pitha ta porichiti peyeche amake apnara comment kore janaben. এই পিঠাটা তৈরি করতে একটু ঝামেলার মনে হয় তারপরেও কিন্তু শীত আসলে এই পিঠাটা অনেক বেশি ভালো লাগে খেতে তো ভিউয়ার্স আমি আপনাদেরকে এ টু জেড পুরো রেসিপিটা শেয়ার করছি আর কিভাবে খুব সহজেই পিঠাটা তৈরি করতে পারবেন সেই রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করব আশা করছি আমার আজকের রেসিপিটা আপনাদের ভালো লাগবে বিশেষ করে যারা নতুন গৃহিণী আছেন তাদের অনেক উপকারে আসবে তো চলুন কিভাবে তৈরি করছি দেখিয়ে দিচ্ছি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটা লাইক দিবেন যারা চ্যানেলটিতে নতুন আছেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন চলুন তাহলে পিঠাটা তৈরি করার জন্য চালের গুঁড়ো দিয়ে একটা খামির তৈরি করে নেব এখানে আমি প্রায় আড়াই কাপের মতো চালের গুঁড়া নিয়েছি চুলায় একটা পাত্র বসিয়ে আড়াই কাপ পানি দিয়ে এর মধ্যে আমি দেড় চা চামচ লবণ দিয়েছি পানিটা যখন এরকম টকটকে ফুটে উঠবে তখন আমি চালের গুঁড়াটা দিয়ে দেব এখানে কিন্তু আমি শুকনো চালের গুঁড়াটা ব্যবহার করেছি এবার ঢাকনা দিয়ে ঠিক 2 মিনিটের মতো ঢেকে রাখব 2 মিনিট পরে ঢাকনাটা তুলে নিয়ে এবার একটা খুন্তির সাহায্যে খুব ভালোভাবে নাড়াচাড়া করে চালের গুঁড়াটা সিদ্ধ করে নিতে হবে এই পিঠাটা তৈরি করার জন্য খুব বেশি নরম না আবার অনেকটা শক্ত না মাঝামাঝি পর্যায়ের একটা খামির তৈরি করে নিতে হবে আর চালের গুঁড়া দিয়ে যে খামিরটা তৈরি করব খুব ভালোভাবে কিন্তু সিদ্ধ করে নিতে হবে নাড়াচাড়া করে আমি আবার 1 মিনিটের মতো ঢাকনা দিয়ে ঢেকে রাখব এবার কিন্তু আমার চালের গুঁড়া দিয়ে যে খামিরটা তৈরি করেছি পারফেক্টলি সিদ্ধ হয়ে গিয়েছে দেখুন ভিউয়ার্স আমি হাত দিয়ে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কত সুন্দরভাবে সিদ্ধ হয়েছে এবার আমি একটা ছড়ানো পাত্রে ঢেলে নেব গরম থাকা অবস্থায় যদি আপনারা এইটার খামির তৈরি করতে যান তাহলে কিন্তু হাতে পুড়ে যাওয়ার একটা সম্ভাবনা থাকে তাই একটু ছড়িয়ে নিয়ে ঠান্ডা করে নিয়ে আমি এই খামিরটা তৈরি করে নেব ঠান্ডা হয়ে যাওয়ার পর হাত দিয়ে চিপে চিপে খুব মসৃণ একটা খামির তৈরি করে নিতে হবে আর এই কাজটা অবশ্যই একটু সাবধানতার সাথে করতে হবে আবার অনেক বেশি ঠান্ডা করে নেওয়া যাবে না তাহলে কিন্তু শক্ত হয়ে যেতে চাইবে তখন পানি দিয়ে আপনাদেরকে খামিটা তৈরি করতে হবে একটু কুসুম গরম হাতে সয় এরকম পর্যায়ে কিন্তু আপনাকে খামিটা তৈরি করে নিতে হবে পারফেক্ট একটা খামির তৈরি করে নিয়েছি এবার আমি একটা বাটির মধ্যে নিয়ে এভাবে র‍্যাপিং পেপার দিয়ে আটকে রাখবো বা আপনারা চাইলে কিন্তু কিচেন টাওয়ালটা ভিজিয়ে পানি নিংড়ে নিয়ে ঢেকে রাখতে পারেন এতে করে খামিরটা বাতাসে শুকিয়ে শক্ত হয়ে যাবে না এবার পিঠা তৈরি করব আর এই পিঠাটা তৈরি করার জন্য আমি কিন্তু শিলপাটা ব্যবহার করব পিঠাটা তৈরি করার জন্য ভারী পাটাই ব্যবহার করতে হবে নিচে কাগজ ছড়িয়ে দিয়েছি যাতে করে পিঠাটা কাগজের উপরে গিয়েই পড়ে আমি যে খামিটা তৈরি করেছি সেখান থেকে কিছুটা পরিমাণ খামির নিয়ে একটু চালের গুঁড়ো দিয়ে আমি একটা রোলের মতো তৈরি করে নেব এই রোলটা আপনি যতটা চিকন করে তৈরি করবেন আপনার পিঠাগুলো কিন্তু ততটায় সুন্দর হবে আমি অতটা ভালো বানাতে পারি না তারপরও আপনাদের সাথে জাস্ট একটু শেয়ার করছি কিভাবে বানাচ্ছি গ্রামের বাড়িতে মা খালারা যখন এই পিঠাটা তৈরি করতে বসে তারা কিন্তু অনেকে একসাথে করে বসে এতে করে কিন্তু খুব তাড়াতাড়ি পিঠাটা তৈরি হয়ে যায় কেউ হয়তো বা এরকম লম্বা দড়ির মতো করে রোল করে দেয় আর কেউ এরকম পিঠা তৈরি করে আমি কতটুকু পরিমাণ নিচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন নিশ্চয়ই ভিডিও স্ক্রিনে এরকম এক হাত দিয়ে চেপে আর এক হাত দিয়ে কিন্তু এই পিঠাটা শিলপাটার সাথে ঘষে তৈরি করতে হবে আমি যে লম্বা রোলটা তৈরি করেছিলাম সেই রোলটা থেকে অল্প অল্প করে এভাবে হাত দিয়ে ভিউয়ার্স এটা কিন্তু বলে বোঝানো যাবে না আপনাদেরকে দেখে বুঝে নিতে হবে কিভাবে এই পিঠাটা তৈরি করতে হয়
আমার একটা রোলে এইটুকু পরিমাণ পিঠা হয়েছে। এটা কিন্তু আরো ছোট করেও করা যায়। আমি কিন্তু অনেকগুলো পিঠা তৈরি করে নিয়েছি। আপনাদের বোঝানোর সুবিধার্থে আমি আপনাদেরকে আরো একটা রোল তৈরি করে পিঠা তৈরি করে দেখাচ্ছি। আপনারা যদি একটু ভালোভাবে লক্ষ্য করেন তাহলে কিন্তু এই পিঠাটা ইজিলি তৈরি করতে পারবেন। আর এই পিঠাটা তৈরি করার জন্য এরকম শিলপাটাই ব্যবহার করবেন। এতে করে কোনো নড়াচড়া করবে না, আপনার পিঠাটা বানাতেও সুবিধা হবে। এরকম চালের গুঁড়োতে কিন্তু চুবিয়ে নিয়েও পিঠাটা তৈরি করতে পারবেন। এতে করে হাতের সাথে লেগে যাবে না বা পিঠা একটার গায়ে একটা লেগে থাকবে না। দেখুন ভিউয়ার্স আমি কিভাবে তৈরি করছি। ঠিক একই পদ্ধতিতে সবগুলো পিঠা তৈরি করে নিতে হবে। আমার পিঠাগুলো কিন্তু সব তৈরি করে নিয়েছি। এবার আমি একটা পাত্রে উঠিয়ে নিচ্ছি। এরকম ছড়ানো একটা পাত্র নিয়ে নিচ্ছি। পাত্রের মধ্যে আমি পিঠাগুলোকে হাত দিয়ে এভাবে ছড়িয়ে ছড়িয়ে দিচ্ছি। তারপরে উপর থেকে আমি কিছুটা চালের গুঁড়ো ছিটিয়ে দেব। এরপরে আমি আরও একটা লেয়ার দিয়ে দেব। এরপর উপর থেকে আবারও কিছুটা চালের গুঁড়ো ছড়িয়ে দেব। এতে করে আপনার পিঠাগুলো একটার গায়ে একটা লেগে থাকবে না। সবগুলো পিঠাই কিন্তু খুব সুন্দর ঝরঝরে থাকবে। রান্না করার পরেও কিন্তু সবগুলো পিঠা ভেঙে যাবে না, একই রকম আস্ত থাকবে আর পিঠাগুলো দেখতে অনেকটা সুন্দর লাগবে। আপনারা যদি চান এই পর্যায়ে এসে এই পিঠাগুলোকে কড়া রোদ্রে শুকিয়ে একটা কন্টেনারে রেখে দিতে পারেন, যখন মন চাইবে তখন কিন্তু রান্না করতে পারবেন। আবার চাইলে কিন্তু ফ্রোজেন করেও রাখতে পারেন। একটা কন্টেনারের মধ্যে রেখে উপর থেকে ঢাকনাটা লাগিয়ে দিয়েও কিন্তু ডিপ ফ্রিজে সংরক্ষণ করতে পারবেন। তো আমার সবগুলো পিঠা কিন্তু তৈরি হয়ে গিয়েছে। এবার আমি চলুন পিঠাটা রান্নায় চলে যাই। আজকে আমি আপনাদেরকে এই পিঠাটা খেজুরের রস দিয়ে তৈরি করে দেখাবো। আর যদি চান আপনারা কিন্তু খেজুরের গুড় দিয়েও পিঠাটা তৈরি করতে পারবেন। তবে খেজুরের রস দিয়ে পিঠাটা তৈরি করলে খুব বেশি ভালো লাগে খেতে। খেজুরের রসটা কিন্তু আমি জাল করে অনেকটা ঘন করে নিয়েছি। এবার চুলার জালটা ধরিয়ে দিয়ে আমি ঠিক ততক্ষণ পর্যন্ত অপেক্ষা করব যতক্ষণ না রসটা খুব ভালোভাবে বলক উঠে আসে। এর জন্য আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে নেব। ঢাকনা দিয়ে ঢেকে দেওয়ার কিছুক্ষণ পরেই কিন্তু পুরো রসটা বলক উঠে আসবে। আর এই পর্যায়ে কিন্তু আমি পিঠাগুলো রসের মধ্যে দিয়ে দেব। ভিউয়ার্স আমি সবগুলো পিঠা রসের মধ্যে দিয়ে দিচ্ছি। আলতো হাতে কিন্তু একটু নাড়াচাড়া করতে হবে। খুব জোরে সোরে নাড়াচাড়া করলে পিঠাগুলো কিন্তু ভেঙে যেতে চাইবে। সবটুকু পিঠা আমি রসের মধ্যে দিয়ে একটু সময় অপেক্ষা করব যাতে করে খুব ভালোভাবে বলক চলে আসে। আমি আবারও ঢাকনা দিয়ে ঢেকে বলক উঠিয়ে নিয়েছি। দেখুন ভিউয়ার্স আমার কাছে মনে হচ্ছে পাত্রটা একটু ছোট হয়ে গিয়েছে। আমি আলতো হাতে নাড়াচাড়া করে দিচ্ছি। এরপর এর মধ্যে আমি দুধ দিয়ে দেব। এইখানে আমি প্রায় 1.5 কেজি দুধ জাল করে 1 লিটারের চাইতে কম করে নিয়েছি। দুধটা দিয়ে দিচ্ছি। ভিউয়ার্স আমি এবার পাত্রটাকে চেঞ্জ করে নেব। অন্য একটা পাত্রে দিয়ে আমি বাকি দুধটুকু দিয়ে দিলাম। আর পিঠাটা কিন্তু খুব অল্প সময়েই তৈরি হয়ে যাবে। যেহেতু আমি আগে থেকে চালের গুঁড়োটা সিদ্ধ করে নিয়েছিলাম, পিঠাটা তৈরি করতে খুব বেশি সময় কিন্তু লাগবে না। পিঠাটা তৈরি হয়ে গিয়েছে চুলাটা বন্ধ করে দিয়ে। এবার আমি একটা সার্ভিং ডিশে সার্ভ করে নিচ্ছি।
দেখলেন তো ভিউয়ার্স কত সহজেই এরকম মজার একটা সই পিঠা তৈরি করে ফেললাম। আর এটা কিন্তু খেতে অসম্ভব ভালো লেগেছিল। খেজুরের গুড়ের অরিজিনাল যে একটা ফ্লেভার আসে, সেই ফ্লেভারটা সারা ঘরটা কিন্তু মম করছিল। আপনাদের কাছে আশা করছি আমার আজকের রেসিপিটা অনেক বেশি ভালো লেগেছে। আর আপনাদের কোন অঞ্চলে কোন নামে এই পিঠাটাকে চিনে দয়া করে আমাকে কমেন্ট করে জানাবেন। গ্রামের বাড়িতে দেখতাম আমার মা চাচিরা যখন রান্না করত, রাতের বেলা পিঠাটা তৈরি করে রাখতো, পরের দিন সকালবেলা যখন ঠান্ডা থাকতো সকালের নাস্তায় এই পিঠাটা খেতে খুবই ভালো লাগতো। গরম গরম খেতেও কিন্তু ভালো লাগে, তবে ঠান্ডা করে খেলে আরও বেশি ভালো লাগে। তো ভিউয়ার্স, আজকের মতো বিদায় নিচ্ছি। আবারও দেখা হবে নতুন কোনো রেসিপিতে। ততদিন পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।